আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো সবাইকে রমজানের শুভেচ্ছা। মধ্য রমজান চলতেছে, রমজান কিন্তু প্রায় শেষের দিকে, সামনে ঈদ চলে আসতেছে, ঈদের কিন্তু আর বেশি দেরি নেই। তো যারা ঈদকে কেন্দ্র করে, ঈদ উপলক্ষে যারা একটা কার কেনার চিন্তাভাবনা করতেছেন, একটা সেকেন্ড হ্যান্ড কার কেনার চিন্তাভাবনা করতেছেন, তো তাদের জন্য আজকের একটা দারুণ ভিডিও নিয়ে আসছি। তো যারা দক্ষিণ চট্টগ্রামের আশেপাশে আছেন তাদের জন্য একটা সুখবর, আপনাদের জন্য প্রথম একটা শোরুম হয়েছে, এটা হচ্ছে MR কার গ্যালারি। লোকেশনটা যদি বলি, এটা হচ্ছে চট্টগ্রামের যে কালামিয়া বাজার আছে, কালামিয়া বাজার যে ওভারপাসেস হয়, ওভারপাসের ঠিক ঠিক সামনে হচ্ছে ওনাদের MR কার গ্যালারির শোরুমটা। তো আজকে MR কার গ্যালারিতে যাব, ওখানে ওনাদের সাথে কথা বলবো, ওনাদের কী কী গাড়ির কালেকশন আছে, গাড়ির কালেকশন দেখতে পাচ্ছেন পিছনে, তো গাড়ির প্রাইস কীরকম আছে, কোনো অফার চলতেছে কি না, সেগুলোই মূলত আজকে আপনাদেরকে ভিডিওতে দাঁড়ানো দেওয়ার চেষ্টা করবো। তো আজকে দেরি না করে চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। আসসালামু আলাইকুম ভাই, আপনার শোরুম খালি কেন? আপনি কাস্টমারদেরকে কী সার্ভিস দিবেন? ভাই খালি যে আমার শোরুমটা হচ্ছে নতুন, এখনও অফিসিয়ালি ওপেনিং হয়নি, জাস্ট মাত্র খুলে বসলাম। আলামিন ভাইকে অসংখ্য ধন্যবাদ আসছেন আপনি এখানে। তো আমাদের শোরুমের মানে স্পেশাল কোনো অফার বা স্পেশাল কোনো ফ্যাসিলিটি নেই, জাস্ট একটা মানুষের সুবিধাতে চেষ্টা করতেছি। দক্ষিণ চট্টগ্রামের এই লাইন থেকে আমাদের কোনো শোরুম নেই দেখে চেষ্টা করতেছি কোনো ভালো কিছু করার জন্য। তো সকলের আন্তরিকতা দোয়া কামনা করি। এবং আমার অল্প কিছু কালেকশন রয়েছে বর্তমানে, এখন যা আছে রোজা রমজানের মাস, মাত্র খুললাম দোকান, ওপেনিং করলাম। তো এই আলামিন ভাই আসছেন যে এখন যে গাড়িগুলো আছে ওগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এটা হচ্ছে টয়োটা TI ক্যারিনা, ঠিক আছে, TI ক্যারিনা নিউ শেপ গাড়ি, দেখেন একদম 2002 মডেলের গাড়ি। আমার শোরুমটা একটু ওপেন হওয়াতে ধুলাবালি আছে, কিন্তু গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ, অনেক সুন্দর একটা গাড়ি, সব অরিজিনাল, একদম লাইট থেকে শুরু করে বাম্পারের যে একটা সামনের যে বনেট এবং যে গ্লাস, সব কিছু অরিজিনাল রয়েছে। একটু ভেতরে দেখাই, অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ আছে, অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং আরেকটা আপনার ওই রেকর্ড ক্যামেরা রয়েছে, যে কোনো ভালো মন্দ কিছু শ্যুট করতে পারবেন। আর খুব ভালো স্পেসের একটা গাড়ি, ভেতরে সাইড যদি একটু দেখাই আমরা, হ্যাঁ দেখতে পারবেন আপনি একদম, মানে না দেখলে তো আসলে বুঝবেন না গাড়িটা যে কত ফ্রেশ এবং কত ভালো হয়েছে। দেখেন এই জোড়াগুলো একদম অরিজিনাল, এখনো পিছনের গ্লাসটা অরিজিনাল, পিছনের দিকের যে ইয়াটা, হ্যাঁ বডি, এটা অরিজিনাল, প্রত্যেকটা কিছু আশা করি অরিজিনাল আছে, জেনুইন পার্টস। ইয়েস, আপনার 2002 এর মডেলের গাড়ি, 2002 রেজিস্ট্রেশন, ঠিক আছে, এটা মডেল হচ্ছে একদম লাস্টের মডেল, ফার্স্ট পার্টি সরাসরি গাড়ি। হ্যাঁ গাড়ি আশা করি এক দেখাতেই পছন্দ হবে। তো ভিউয়ার্স, এটার বিস্তারিত বলি আপনাদেরকে, এটা 2002 মডেলের একটা গাড়ি, এটা মার্কেটে আপনারা অনলাইনে মিনিমাম 8,20,30,50 পর্যন্ত পাবেন, কারণ 2002 মডেল, ঠিক আছে। তো আমরা এমনিতে আমাদের শোরুম প্রাইস হচ্ছে 8,30,000 টাকা, একটু যদি দেখাই ভাইয়া এদিকে আসেন তো, 8,30,000 টাকা হচ্ছে আমাদের শোরুম প্রাইস, ঠিক আছে। 8,30,000 টাকার মধ্যে আমি আপনাদেরকে 8,00,000 টাকা করে দিচ্ছি, তাও আবার আলামিন ব্লগসের কথা বললে আমরা আরও কিছু অনার করবো ইনশাল্লাহ। হ্যাঁ এটা 3,000 টাকা ডিসকাউন্ট আছে অলরেডি আমাদের বর্তমানে, কিন্তু আপনার ব্লগের সুবাদে আসলে আরও কমে যাবে ইনশাল্লাহ, আরও কিছু টাকা ইনশাল্লাহ কমে যাবে। এরপর একটা কমার্শিয়াল গাড়ি, যেটাতে ভাড়াই ভালো একটা ইনকাম হয়, হ্যাঁ প্রবক্সের কোনো তুলনা নাই, প্রবক্সের তুলনা হচ্ছে প্রবক্স, কারণ এই প্রাইজের মধ্যে একটা ভালো স্পেসের গাড়ি আর হয় না, ঠিক আছে। এটা হচ্ছে 2004 মডেলের একটা প্রবক্স, 2008 রেজিস্ট্রেশন, এটা DX গাড়ি, এটার ডকুমেন্টস হচ্ছে যে ফিটনেস আছে আপনার 26/10/24, হ্যাঁ ট্যাক্স টোকেন আছে 29/10/24, তার মানে আপনার 24 সালে লং টাইম পর্যন্ত ডকুমেন্টস আপডেট রয়েছে। হ্যাঁ ভিতরে সাইড দেখবো, আর ইঞ্জিনের বিষয়টা বলি, ইঞ্জিন হচ্ছে 1300 cc ইঞ্জিন, 1500 আছে লাগানো, ঠিক আছে, তার মানে ইঞ্জিন নিয়ে কোনো প্যারা নেই, আরামসে ইউজ হবে গাড়ি। 90 সিলিন্ডার বোতল রয়েছে, ভেতর সাইড একটু দেখি, এটা হচ্ছে ভেতরের সাইড, এগুলো ভিতরের সাইড একদম লেটেস্ট মডেল পর্যন্ত এরকমই হয়, এটা বিস্কিট কালার হয় না, ঠিক আছে।
খুবই ভালো একটা স্পেসের গাড়ি দেখতে পাচ্ছেন পিছনে হিউজ জায়গা যারা অফিশিয়ালি বা আপনার প্রাইভেট ইউজ করবেন যথেষ্ট ভালো একটা স্পেস নিয়ে গাড়িটা ইউজ করতে পারবেন এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই এটা একটা কমার্শিয়াল গাড়ি হ্যাঁ পাঠাওবারও ভালো একটা আর্ন করতে পারবেন ঠিক আছে তো এটা নিলে আপনারা আশা করি মার্কেটের চেয়ে একটা ভালো রেট পাচ্ছেন আসেন বিষয়টা বলি আমাদের আমাদের প্রাইস হচ্ছে 6,20,000 টাকা অফার প্রাইস হচ্ছে 5,80,000 টাকা এটা 40,000 টাকা ডিসকাউন্ট হচ্ছে তারপরেও যদি আমাদের আলামিন ভাইয়ের ব্লগের ইয়া আসেন ক্লায়েন্ট আসেন অবশ্যই আরও কিছু টাকা অনার করব এটা হচ্ছে যে জাস্ট এই ব্লগের অফার মানে সম্মান আমাদের এই প্রাইস থেকে কিন্তু একটা টাকা কম হলো অলরেডি কথা যারাই বলছে জোরটুকু বলছে এই টাকার উপরে আমরা একটা টাকাও ডিসকাউন্ট করিনি হয়তো আপনার ব্লগ ভিউয়ার্সের মধ্যে যদি কেউ আমার শোরুম ভিজিট করে থাকে ওনারা জানে এখানে অফার প্রাইস যেটা সেটা অফার প্রাইসে ফিক্সড কিন্তু এই ব্লগের রেফারেন্স দিলে আমি কিছুটা সম্মান করে দেবো ইনশাল্লাহ এরপর একটা ছোটোখাটো গাড়ি দেখাবো যারা একটা কম প্রাইসের মধ্যে ছোটোখাটো গাড়ি চাচ্ছেন এটা হচ্ছে স্টারলেট EP82 ঠিক আছে খুব ভালো একটা গাড়ি অটো গিয়ারের গাড়ি গ্যাস সহ করা আছে পেছনের শেপটা হচ্ছে ডিম শেপ খুব সুন্দর ঠিক আছে আচ্ছা এটা দিক গেলক আছে তারপরও আপনারা ভেতর সাইডটা দেখে সিনজি করা আছে দিগ্গি চাইলে আমি খুলে দেবো গ্রাহক আসলে তখন 5 সিটের গাড়ি স্টারিং সাইডটা এরকম হবে তো গাড়িটার বিস্তারিত হচ্ছে ভিউয়ার্স এটা হচ্ছে জাপানিজ একটা গাড়ি সবাই জানেন স্টারলাইট গাড়ি খুব মজবুত এবং খুবই আপনার ইয়া হয় লো কস্টের গাড়ি হ্যাঁ কম খরচে গাড়ি ইউজ করতে পারবেন বাজেটটাও কম সার্ভিসের দিকেও মেনটেন্যান্স খরচটাও অনেক কম ঠিক আছে তো এটার নাম হচ্ছে টয়োটা স্টারলেট EP82 হ্যাঁ এটা কালার হচ্ছে হোয়াইট মডেল ইয়ার হচ্ছে 1993 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 99 সিজি হচ্ছে 1330 ফিটনেস আপডেট আছে 16/8/25 ট্যাক্স টোকেন আপডেট রয়েছে 3/7/24 তারপর আমার প্রাইস হচ্ছে 3,40,000 অফার প্রাইস হচ্ছে 2,90,000 কিন্তু এগুলো 3,50,000 3,40,000 টাকা ইজিলি বেচা কেনা হয় নতুন শোরুম হওয়ার সুবাদে আপনারা প্রাইসটা ডিসকাউন্ট পাচ্ছেন 2,90,000 টাকা হচ্ছে যে অফার প্রাইস কিন্তু আলামিন ব্লগসের পক্ষ থেকে যদি আসেন আপনারা কেউ আমি ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দেবো এরপরে দেখাবো আপনাদেরকে একটা এফ প্রিমিও খুবই সুন্দর একটা গাড়ি এটা আলামিন ভাই এটা হচ্ছে মানে গাড়ির জগতে একটা সুটাম দেহের কতগুলো গরু আছে না এটা হচ্ছে সুটাম দেহের গাড়ি হ্যাঁ এটাতে আপনি মানে সব পাবেন এটার একটা ভালো লুক পাবেন এটাতে আপনার সিটিং পজিশন ভালো হিউজ স্পেস ঠিক আছে প্রাইস কম হলো এটার মান এবং এই আকর্ষণটা অনেক ভালো দেখেন ভিতরে বিস্কিট ইন্টেরিয়র খুব ভালো স্পেসের গাড়ি খুবই মানে ইয়া ইজিলি আপনি ইউজ করতে পারবেন প্রিমিয়ম নিয়ে নতুন করে কিছু বলার নেই পিছনের সাইড যদি একটু দেখাই প্রিমিয়ম নিয়ে নতুন করে কিছু বলার নেই আপনারা এই গাড়িটা যে দেখতে পাচ্ছেন ভিতরে ইন্টেরিয়ার হচ্ছে বিস্কিট কালার হ্যাঁ উপরে এবং ভিতরে খুবই ফ্রেশ মাশাল্লাহ বাকিটা আপনারা আসবেন এসে সরজমিনে দেখবেন ব্যাক ক্যামেরা সহ মিলে সব কিছু ওকে আছে তারপরও কাস্টমারকে ফাইনালি সেল করার সময় আমরা সব কিছু চেক করে দিব এটা নিয়ে আমি আপনাদেরকে একটা ধারণা দিই আমাদের এটা 15,00,000 টাকার মতো বেচা বিক্রি আছে যেহেতু গাড়ি এ ক্লাস কন্ডিশনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া গাড়ি ঠিক আছে তো এটা আমরা 12 সিরিয়ালের গাড়ি মিনিমাম আপনার 2,000 সিরিয়ালের গাড়ি এগুলো মিনিমাম প্রাইস হচ্ছে আপনার 15-এর উপরে তারপরে আমি এখানে অফার প্রাইস রেখেছি আপনার 14,70,000 টাকা হ্যাঁ এখানের মধ্যে আপনি একটা বিষয় আছে যদি আলামিন ব্লগসের মাধ্যমে আসেন তাহলে আমরা আপনাকে যথেষ্ট অনার করব এরপরও এটার একটা সার্ভিসিংয়ের একটা বিষয় থাকবে যেটা আমরা নিজ দায়িত্বে আপনাদেরকে দেব প্রোভাইড করব যেহেতু এখন বর্তমানে আমার যে কয়টা গাড়ি রয়েছে সেখানের মধ্যে সেই একটা মানে ভালো হাই রেটের গাড়ি বা সর্বোত্তম প্রাইজের গাড়ি ঠিক আছে তো এটার জন্য আমি আপনাদেরকে বলবো আগামীতে যদি আপনার গাড়িটা যদি নেন
কিছু মাস পর্যন্ত আমি এটা দায়িত্ব নিতে পারবো কারণ গাড়িটা অত ভালোই আছে। তো যাই হোক, প্রথম গাড়ি নিয়ে আর কিছু বলার নাই, আপনারা সব জানেন এটাগুলো নতুন মডেল না, 2004 মডেল, 2009 রেজিস্ট্রেশন। ডকুমেন্টস হচ্ছে ফিটনেস রয়েছে 2/10/2024, ট্যাক্স টোকেন রয়েছে 14/7/2024। তো ডকুমেন্টস আপডেট এবং হচ্ছে ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি, যে কোনো সময় নাম পরিবর্তনের উপযোগী। এটার চাওয়া দাম হচ্ছে 14,70,000 টাকা। আপনারা চাইলে দোকানে আসার পরে আলামিন ব্লকসের কথা বললে আমি হয়তো কিছুটা ইনশাল্লাহ অনার করব। তো ভিউয়ার্স, আরও কালেকশন রয়েছে, রমজানের দিন, এখন সময় সুযোগ হয় না। সো আপনারা ইন ফিউচার ইনশাল্লাহ কী গাড়ি লাগবে বা কী গাড়ি ব্যবহার করতে চান সবগুলোই পাবেন। আমাদের ভরপুর শোরুমে গাড়ি থাকবে, রিকন্ডিশন গাড়িরও ব্যবস্থা থাকবে। তো আমাদের অফিসিয়াল শোরুমের ঠিকানা হচ্ছে কালামি বাজার ফ্লাইওভারের পাশে, এই যে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন আপনারা, ফ্লাইওভারের পশ্চিম পাশে, শাহ আমানত সেতু থেকে যদি আসেন, মানে নতুন ব্রিজ হয়ে যদি আসেন, তাহলে কালামিয়া বাজার ফ্লাইওভারে না উঠে বাম পাশে একটু করে আসলেই, একটু দেখাবে, এই যে বাম পাশে একটু করে আসলেই, মানে ফ্লাইওভারের যে একটা আছে ওখান মাঝখানে একটা ডিভাইডার আছে, বাম পাশে দিয়ে আসলে এই যে দেখেন আমার এম আর কার গ্যালারি। তো ভিউয়ার্স ঠিক আছে, তারপরে যদি বুঝতে অসুবিধা হয় লিজা গার্ডেনের অপোজিটে বললে আপনাদেরকে দেখিয়ে দিবে যে কোনো কেউ, কালামিয়া বাজার ফ্লাইওভারের পাশে লিজা গার্ডেনের অপোজিটে এসে এম আর কার গ্যালারি বললে আপনাদেরকে দেখাই দিবে, কারণ কালামিয়া বাজার থেকে শুরু করে দক্ষিণ চট্টগ্রামের শেষ পর্যন্ত বর্তমানে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এটাই প্রথম শোরুম। তো সকল সহযোগিতা আশা করি সবাই সহযোগিতা করবেন এবং গাড়ির চাহিদাগুলো আমাদেরকে কমেন্টসে বা ফোন করে জানাবেন ইনশাল্লাহ। আজকে পর্যন্ত ভালো থাকবেন, তার আগ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসার চেষ্টা করবো। ওকে, আসসালামু আলাইকুম।